কৃষ্ণনগরে বিজেপি কর্মী পলাশ মণ্ডলের খুনের কিনারায় আজ সকালে এসে পৌঁছালো সিবিআই। গত বিধানসভা নির্বাচনে এবং তার পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন এমন রহস্য উদ্ঘাটনে মহামান্য হাইকোর্ট দায়িত্ব ন্যস্ত করেছেন সিবিআই এর উপর। আর সেই মতো গতকাল উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ভাটপাড়া জগদ্দল এলাকায় বেশ কিছু পরিবারের সাথে দেখা করার পর আজ সকালে নদিয়া কৃষ্ণনগর মনিন্দ্রপল্লীতে এসে পৌঁছায় সিবিআই এবং ফরেন্সিক টিম। দুষ্কৃতীদের হাতে খুন হওয়া মনিন্দ্রপল্লীর বিজেপি কর্মী পলাশ মণ্ডলের বাড়িতে অন্যান্য পরিবার সদস্যদের সাথে একান্তই কথা বলে ওই প্রতিনিধি দল। যাবতীয় তথ্য তারা সংগ্রহ করে। রাজ্যে ১০০টি এ ধরনের খুনের কিনারায় লক্ষ্য নিয়ে বিভিন্ন জেলায় নিহত পরিবারের বাড়িতে পৌঁছেছিলেন সিবিআই এর দল। নদিয়ার গাংনাপুর, বহিরচরা, চাকদা, নিমতৌড়ি, চাপড়া সহ বেশ কয়েকটি এলাকায় নিহত বাড়িতে পৌঁছাবেন বলে সূত্রের খবর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।